আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন যে এস রেজাল্ট দু সালে চব্বিশ সালের রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে আমি আপনাদেরকে যেই লিঙ্কটা দিব এই লিংকে কিন্তু আপনি সুন্দর করে কিন্তু ডিটেইল রেজাল্টই দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন রেজাল্ট জিপিএ থ্রি এখানে দেখতে পাচ্ছেন এই যে সকল সাবজেক্টে কোনটাতে কত গ্রেড পেয়েছে সব কিছু দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে কিন্তু দু হাজার চব্বিশ সালে রেজাল্টটি দেখার লিঙ্কটা কিন্তু প্রথম কমেন্ট দিয়ে রাখছি তো ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার কেমন আসবে ওইটা আমি দেখাচ্ছি তো লিঙ্কে ক্লিক করার আগে আপনারা চাইলে হচ্ছে এইখানে গুগলে ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করতে পারবেন ই বোর্ড রেজাল্ট লিখে সুন্দর করে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসে এইটাই হচ্ছে লিঙ্ক ঠিক আছে দেখেন আপনি প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করলেও এখানে চলে আসবেন এইখানে আসার পর এমন আসবে পেজটা এখানে আসার পর এখানে ক্লিক করে এসএসসি দাখিল এইটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে দু হাজার তারপর এখানে বোর্ড ঠিক আছে বোর্ডের নাম সুন্দর করে এখানে আমি দিনাজপুর বোর্ডের একটা রেজাল্ট দেখতেছি এবং এখানে এই যে দেখেন টাইপ অফ রেজাল্ট এখানে এক নাম্বারটা দিবেন দেওয়ার পর সুন্দর করে এখানে হচ্ছে আপনি রোল নাম্বারটা বসাবেন তো আমি এখানে একটা সুন্দর করে রেজাল্ট রোল নাম্বার বসাচ্ছি তারপরে এখানে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনাকে দিতে হবে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি কোড থ্রি জিরো ওয়ান সেভেন এইখানে যেটা দেখাবে সেটা এখানে লিখে দেবেন থ্রি জিরো ওয়ান সেভেন লিখলে আমি ভিউ রেজাল্টে ক্লিক করলাম ঠিক আছে ভিউ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রেজাল্ট এসএসসি এক্সামিনেশন দু হাজার চব্বিশ এইখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট থ্রি পয়েন্ট ডাবল টু পেয়েছে এবং কোন স্কুল থেকে পড়ে এই স্কুলে নামও দেওয়া রয়েছে এবং কোন সাবজেক্টে কত পেয়েছে এটাও কিন্তু সুন্দর করে কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এইভাবে আপনারা দু হাজার চব্বিশ সালের রেজাল্টটি সবার আগে দেখতে পারবেন